উত্তরবঙ্গ ভাগ নিয়ে আপনাদের একজন মন্ত্রী বক্তব্য রাখছেন এবং রাঢ়বঙ্গের একজন সাংসদও বারবার একই কথা বলছেন, আপনি কি বাংলা ভাগের পক্ষে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দলে ভাঙন চলছে, আপনাদের নিশ্চয় পর্যালোচনা হয়েছে কারা অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা কারো অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? এবং বেশ কয়েকজন রাজনৈতিক নেতৃত্ব দলের লাইনের বাইরে কথা বলছেন, আপনাদের একটা শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, এখনো পর্যন্ত সেই শৃঙ্খলা রক্ষা কমিটি একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়নি, কেন এই রকম ঘটনা ঘটছে? প্রথমত যে প্রথম যে প্রশ্নটি করলেন, আপনি উত্তরবঙ্গের একজন মন্ত্রীর ব্যাপারে বলেছিলেন, তবে আমি যতদূর মনে করতে পারছি আপনি সম্ভবত জন বার্লাকে ইঙ্গিত করছেন। মাননীয় জন বার্লা যে সময় এই কথাটি বলেছিলেন, প্রথমত তিনি মন্ত্রী ছিলেন না, তিনি সাংসদ ছিলেন। দ্বিতীয় বিষয়, একজন সাংসদের কর্তব্য হচ্ছে তার এলাকার জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে তুলে ধরা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট বা অফিসিয়াল সিদ্ধান্ত হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ অন্যান্য বুদ্ধিজীবীরা, তৎকালীন বুদ্ধিজীবীরা যে পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন, সেই পশ্চিমবঙ্গকে ভারতীয় জনতা পার্টি অটুট এবং এক দেখতে চায় আগামী দিনে। মাননীয় জন বার্লা যেটা করেছিলেন তা তার এলাকার লোকের মনোভাবকে উনি ব্যক্ত করেছিলেন। এবং আমি যদি বলি, যেহেতু আমি উত্তরবঙ্গ থেকে বিলং করি, যে এরকম কোনো মনোভাব জনগণের মধ্যে নেই তাহলে সেটা ভাবের ঘরে চুরি করা হবে। উত্তরবঙ্গের মানুষের মধ্যে শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের উন্নয়ন কলকাতা কেন্দ্রিক হওয়ার জন্য জঙ্গলমহল, উত্তরবঙ্গ অর্থাৎ যেখানে যেখানে অনুন্নয়ন আছে সেইখানেই বিচ্ছিন্নতাবাদী মনোভাব সামান্য হলেও জনসাধারণের মধ্যে আছে। তাদের মনে হয় যে আমরা যেহেতু এদের সাথে আছি বা এক রাজ্যে আছি, কলকাতা থেকে এত দূরে থাকি, তা দেখার লোক নেই। একটা মেডিকেল কলেজ নেই উত্তরবঙ্গে যেখানে আপনি নিউরোসার্জেন পাবেন। আপনার যদি হঠাৎ মারা মানে রোডে অ্যাক্সিডেন্ট হয়, ধরুন আপনি 34 নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছেন, কোনো গরিব ঘরের মানুষের যদি অ্যাক্সিডেন্ট হয়, যে মাথায় আঘাত পেয়েছে তার গঙ্গা প্রাপ্তি ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই, কারণ তিনি বেসরকারি নার্সিংহোমে যেতে পারবেন না। এই পরিস্থিতি। ইউনিভার্সিটির নামে কিছু বিল্ডিং তৈরি করা হয়েছে, মেডিকেল কলেজের নামে কিছু বিল্ডিং তৈরি করা হয়েছে, নীল সাদা, ভেতরটা পুরো ফাঁপা। এইভাবে কতদিন মানুষ চলতে পারে? সেই জন্য এই ধরনের মনোভাব তৈরি হয় মাঝে মাঝে, সাংসদরা বাধ্য তার মনোভাবকে ব্যক্ত করার জন্য, জনগণের মনোভাবকে ব্যক্ত করার জন্য। কিন্তু ভারতীয় জনতা পার্টির এখনো পর্যন্ত অফিসিয়াল স্ট্যান্ড, আমরা পশ্চিমবঙ্গকে, শ্যামাপ্রসাদ সৃষ্ট পশ্চিমবঙ্গকে এইভাবেই দেখে যেতে চাই যেভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তার সহযোগীরা মিলে পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন।